ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই তার মিনহাজুল আবিদিন কিতাবের 116 পৃষ্ঠায় বলেন, যার মধ্যে এই হিংসা বিদ্বেষ এই গুণ থাকবে তার জন্য পাঁচটা ক্ষতি, তার জন্য পাঁচটা একদম অনিবার্য ধ্বংস। এক নম্বরে যে জিনিসটা তার মধ্যে থাকার কারণে, হিংসা বিদ্বেষ থাকার কারণে তার যে জিনিসটা এক নম্বরে নষ্ট হবে, সেই জিনিসটা হলো তার সারা জিন্দিগির আমল আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নষ্ট করে দিবেন বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ যার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে তার যেই ছয়টা ক্ষতি হবে, তার প্রথম ক্ষতি হচ্ছে তার সারা জিন্দিগির যত নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল দান সাদকা যত ধরনের সৎকর্ম রয়েছে সব সৎকর্ম আপনার নষ্ট হয়ে যাবে। যখন হাশরের ময়দানে সে উঠবে মিজানের পাল্লায় দেখবে তার ডান দিকের যে পাল্লাটা অর্থাৎ আমলের যে পাল্লাটা সে পাল্লাটা দেখবে এমটি, খালি জিজ্ঞেস করবে প্রভু গো আমার, আমি তো দুনিয়াতে নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি যাকাত দিয়েছি কিন্তু আমার এই আমলগুলো কোথায়? আল্লাহ বলবেন তোমার একটু দূরে ডান পাশে একটু দাঁড়া, একটু দূরে তাকাও তো দেখি। তাকিয়ে দেখবে যে তার কিছু প্রতিবেশী দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ এদেরকে দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ, এদেরকে দিয়ে আমি কি বুঝাবো বলো। আল্লাহ বলছে এই যে তুমি এদেরকে নিয়ে তুমি হিংসা বিদ্বেষ করতে, এদের কোনো ভালো জিনিস তুমি সহ্য করতে না, তুমি সর্বদা তাদের ধ্বংস কামনা করতে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়েছে যে ব্যক্তি যার প্রতি বিদ্বেষ পোষণ করবে হিংসা পোষণ করবে তার যত বদ তার যত খারাপ গুণগুলো রয়েছে সবগুলো যে ব্যক্তি হিংসা করবে তারা তার উপরে চাপিয়ে দেওয়া হবে, আর যে ব্যক্তি হিংসা করবে তার সকল ভালো কাজগুলো যার প্রতি সে বিদ্বেষ পোষণ করলো তার আমল নামে আমি আল্লাহ লিখে দেই বলেন না সুবহানাল্লাহ। বলবো যে আল্লাহ তাই তো, এখন আমার আর কোনো ফয়সালা হবে না আল্লাহ। আল্লাহ বলবো যে আমি তো তোমাকে এই জ্ঞানটা আমি জানিয়ে দিয়েছি তুমি আমল না করার কারণে, যে কথা আছে না আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, তুমি জেনেছ তারপর তুমি গাফিল ছিল, দূর ব্যাপার না এটা ম্যানেজ করে নিব, গাফিল ছিল তোমার এই উদাসীনতার কারণে আজকে এর পরিণতির জন্য তুমি দায়ী। দুই নাম্বার যে ক্ষতিটা হবে, দুই নাম্বার যে ক্ষতিটা হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তির উপরে যে জিনিসটা হবে সে হবে যে পাপ এবং নাফরমানি তার মধ্যে বেড়ে যাবে, তার মধ্যে পাপ কর্মশীলতা বেড়ে যাবে, তার মধ্যে নাফরমানি বেড়ে যাবে, অর্থাৎ সে কথা দিয়ে কথা রাখবে না। সমাজের মধ্যে যত ধরনের অপরাধ ওই ব্যক্তির দ্বারা সংগঠিত হবে এবং তার দ্বারা সে কাউকে যদি কোনো কথায় কোনো ধরনের কমিটমেন্টে আবদ্ধ হয় দেখবেন কিছুক্ষণ পরে বলবে তাকে, যদি আপনি ওই কমিটমেন্ট ওই ওয়াদা সম্পর্কে যদি আপনি তাকে বলেন সে বলবে ওই সময়টার জন্য ওই ওয়াদাটা ছিল, এখন সময়টা পাস আমার কমিটমেন্ট হলো পাস, অর্থাৎ রাত গিয়া তো বাদ গিয়া, অর্থাৎ সময়টা চলে গেছে সব কিছু শেষ হয়ে গেছে, অর্থাৎ তার মধ্যে আপনার যত ধরনের নাফরমানি যত ধরনের খারাপ গুণ তার মধ্যে বৃদ্ধি পেতে থাকবে বলেন না নাউজুবিল্লাহ। তিন নম্বরে যেটা অয়তুক হয়রানি এবং তার মধ্যে দুশ্চিন্তা ফ্রাস্ট্রেশন অর্থাৎ তার মধ্যে হতাশা কাজ করবে, সে যেই জিনিসটা করুক না কেন সে এরপরে তার মধ্যে একটা কাজ করবে, এরপরে কি হবে এরপরে কি হবে, এখন তো খাচ্ছি তারপরে খেতে পারবো কি না, এখন তো বেঁচে আছি আগামীকাল কি খাবো, এইরকম ভবিষ্যৎ চিন্তা করতে করতে তার মধ্যে শূন্যতা কাজ করবে, আর এই ফ্রাস্ট্রেশনের সর্বশেষ পজিশন হলো সুসাইড বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ তার মধ্যে এত মানে হতাশা কাজ করবে তখন সে দুশ্চিন্তা কাজ করবে, আর দেখবেন যার মধ্যে হতাশা কাজ করবে ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে তার মধ্যে ইমান থাকে না বলেন না নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে ক্ষুদ্র সরিষা পরিমাণ ইমান থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কখনো সুসাইডের মতো এরকম ঘৃণিত জিনিস করতে পারবে না, যখনই দেখবেন সে সুসাইড করেছে তার মানে বুঝতে হবে তার সুসাইড করবার কিছু সময় আগে তার কাছ থেকে ইমানের যে নূরটা সেটা বেরিয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত ইমানের নূর সরিষা পর্যন্ত থাকবে সে বারবার চেষ্টা করবে আপনার ইয়ে খেতে বিষ খেতে অথবা ছুরি চালাতে অথবা ফাঁস দিতে, বারবার সে ভয় পাবে ভয় পাবে, যখনই দিয়ে ফেলবে তখন বুঝতে হবে তার কাছ থেকে ইমানের যে নূর সেটা বেরিয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ। এরপরে চার নাম্বার যেটা হিংসার প্রভাবে হিংসুটের হৃদয় দৃষ্টিহীন হয়ে যাবে, সে কি করবে কোনটা ভালো কোনটা মন্দ এই চিন্তা কাজ করবে না, তার মধ্যে অ্যাগ্রেসিভ মাইন্ড কাজ করবে, তার সম্মানকে তার স্ট্যাটাসকে বজায় রাখার জন্য তার
যেই একটা অবস্থান সেটাকে সে অটল রাখার জন্য যেটা বলেছে সে সেটাকে মানে স্ট্যান্ড করার জন্য সেটাকে স্টাবলিশ করবার জন্য যদি তাকে যদি একদম সবচাইতে নিচে নামতে হয় নিগৃহীত কাজ করতে হয় সেটা করবে তার মধ্যে কোনো ধরনের অপরাধ কোনটা ভালো কোনটা এই ধরনের জাজমেন্ট তার মধ্যে সে বিবেক কাজ করবে না অর্থাৎ সেই দৃষ্টিহীন হয়ে যাবে সে কি হয়ে যাবে একদম পুরা মানে কি বলবো আকলহীন ব্যক্তি হিসেবে পরিগণিত হয়ে যাবে পাঁচ নম্বরে যেটা সে কি করবে অবমাননা এবং লাঞ্ছনার শিকার হবে এবং সে এই পৃথিবীর জমিনে যতদিন বাজবে ততদিন পর্যন্ত এই বদগুণটা তার মধ্যে ধারণ করবার কারণে মানুষ তার উপরে নাকশ থাকবে মানুষ তাকে অভিশাপ দিবে মানুষ তার উপরে থেকে যে আস্থা বিশ্বাস সে বিশ্বাস তার উঠে যাবে অর্থাৎ এই মাত্র একটা গুণের কারণে যার দুনিয়া এবং আখেরাত নষ্ট হয় তাই আমাদের সকলের চিন্তা চেতনার মধ্যে যে হিংসা বিদ্বেষ রয়েছে এই হিংসা বিদ্বেষ চিরতরে আজকের পর থেকে দাপন করতে হবে তা না হলে আপনি যে নামাজ পড়ছেন আপনি যে রোজা রাখছেন আপনি যে হজ করছেন আপনি যে যাকাত দিচ্ছেন এত কষ্ট করে যে আমল করছেন সব আমল আপনার খড়কুটার মতো উড়ে যাবে এবং লাকড়ি যেমনিভাবে আগুন দ্বারা বস্পীভূত হয়ে যায় ঠিক আপনার সারা জিন্দিগির আমল এই হিংসার কারণে বস্পীভূত হয়ে আমার আল্লাহ তাআলার দরবারে যখন দাঁড়াবেন কোনো এই দুনিয়ার জিন্দিগির কোনো আমল আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করতে পারবেন না বলেন না নাউজুবিল্লাহ এই জন্য এই আমলটা আমাদের যাদের মধ্যে রয়েছে এই বদ আমল আজকের পর থেকে যেন আমরা এটা পরিত্যাগ করি বরঞ্চ দোয়া করব আল্লাহ ওকে দিয়েছ ওরও থাকুক আমাকেও দাও আল্লাহ ওর মধ্যে তাকও আছে ওকে দাও আমাকেও দাও এটা ঈর্ষা বলা হয় এটা জায়েজ এটা জায়েজ অর্থাৎ তা ধ্বংস কামনা করে তারও হোক আমারও হোক তারও আছে আল্লাহ এই এটা আমাকেও দাও এই জিনিসটা আমরা করতে পারবো এটা জায়েজ কিন্তু আমার নাই আল্লাহ ওরও থাকতে পারবে না আল্লাহ ওটা যেন ধ্বংস হয়ে যায় ওটা যেন একদম অনিষ্ট হয়ে যায় এই ধরনের চিন্তা চেতনা যদি আপনার মধ্যে আসে আপনার তো ক্ষতি হবে আপনার পরকাল নষ্ট হবে দুনিয়াও নষ্ট হবে সর্বোপরি আমি কিছুক্ষণ আগে একটা ফতোয়া দিয়েছিলাম আল্লাহ তাআলার বন্টনের উপরে আপনি নারাজ আর যে ব্যক্তি আল্লাহর বন্টনের উপরে নারাজ সে ব্যক্তি কি কুফুরি করলো আর কুফুর থেকে কাফের আর কাফের মানেই তো কি তার জন্য দুনিয়া আখেরাত নষ্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুক এবং এই হাসাদ নামক খারাপ অপরাধ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক আমিন